করছো বন্ধু? গুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। ছোট থেকে বড়, সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজাই। সংখ্যা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো পাঁচটি সংখ্যা এলোমেলোভাবে লেখো। বন্ধুকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলি।
দুই দশ তিন পাঁচ ও নয়কে ছোট থেকে বড় সাজাও। দুই তিন পাঁচ নয় দশ। শূন্য থেকে শুরু করে ছোট হতে বড় ক্রমে গিয়ে ফুল তুলি। শুরু, লক্ষ্য। অভিনন্দন। দশ থেকে শুরু করে বড় হতে ছোট ক্রমে সাইকেল নিয়ে বের হই। শুরু, লক্ষ্য। যোগের ধারণা, এক থেকে দশ, যোগ। দীপু ও ইমা শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। তারা দুই জনে কতগুলো ফুল এনেছে? দীপু এনেছে তিনটি ফুল, ইমা এনেছে চারটি ফুল। চলো ফুলগুলো এক লাইনে সাজাই। মোট কয়টি ফুল হলো গণনা করি। দীপুর ফুল, ইমার ফুল, তিনটি ও চারটি একসাথে রাখলে সাতটি হয়। গাণিতিকভাবে আমরা লিখি, তিন যোগ চার সমান সাত। একসাথে করলে কতটি হবে? যোগ। পার্কে পাঁচজন শিশু খেলছে। পরে আরো দুজন শিশু আসলো। এখন পার্কে কতজন শিশু হলো? প্রথমে পাঁচজন শিশু ছিল, দুইজন শিশু আসলো। প্রথমে পাঁচজন শিশু ছিল, পরে দুইজন শিশু আসলো। পাঁচ এর সাথে দুই যোগ করলে সাত হয়। পাঁচ যোগ দুই সমান সাত। একসাথে করলে কতটি হবে? খেলতে খেলতে পড়া শিখলাম, জানলাম অনেক কিছু। ভালো লেগেছে? মাকে শুনিও কিন্তু। আজ তবে বাড়ি যাই, আবার দেখা হবে বিজয়ের সাথে।